ব্যাপার? তুমি না খাই এই কাছে চলে যেতে চো, খাবা না? হ্যাঁ খামু, তুমি বাদ বার অনায় যাচ্ছি। আচ্ছা আসো। ওই জিয়ান, তুই কি পাগল হয়েছস? তুই কি বলো, তুই কি খাস? কাজ করতে পারবি? এবার নাকি? আরে পাগল, এখন তুই পেট ভরে খাবার খাস, তুমি কোনো কাজ কাম ভালো লাগবো না। আগে কাজ কাম করে আয়, পরে শরীরটা পাতলা হবো, খাইতে পারবি। হ্যাঁ তুমি বুদ্ধি ভালো দিছো, আমার বউ খালি উল্টা পাল্টা বুদ্ধি দেয়। তুমি কত সুন্দর বুদ্ধি দিলা। তোর বউ তো ভালো না, আর তোর ভাই, আমার তো মনে লাগে তোর নিকে। হ্যাঁ তোমরা খাও কথা, আমি কাম করে আহি। হ্যাঁ ভাই, চাকা যা। আচ্ছা আল্লাহ বলো, তাহলে খাই খাই খাই। কিরে ভাই, তোর না কালকে কইছিলাম আমার খাতা কেনার জন্য টাকা লাগবো, তা বাইতে তো টেহে দেওয়াস নাই। আরে বাইতে তো টেহে রাখি নাই, টাকা পয়সা তো তেমন নাই। তুই খাতা কলম কিনবি দেনে? হ ভাই খাতা কিনো, 500 টাকা লাগবো। 500 টাকা দেওয়া না মানাস নাই। আরে কাম কর, আমার কাছে 100 টাকা আছিল, দ এর নি, এর দিয়ে কিছু একটা কর, পরে দেয়া দিননি। 100 টাকা ভাই? 100 টাকাতে তো কিছু হবো না ভাই, আমার কাছে তো টাকা নাই, আমি তোরে পরে টাকা দিবনি। তুই এটি দিয়ে চল, পরে টাকা হলে তোর 500 টাকা দিবনি। ঠিক আছে তাহলে আমি যাই, টে হলে আমি দিও। আচ্ছা ঠিক আছে যা। ভাই তুমি কি খেয়াল করছো? কি মেজো ভাবি দিন দিন কিন্তু সাহসটা বাইরে গেতেছে। তুই নাকি গস? হ ভাই বড় ভাবির সাথে দেখলাম আজকে সকালেও সেই পরিমাণ ঝগড়া। সত্যি? হ তুই কি বলে কি গস, আমি তো কোনো এনে বিষয় কিছু। ভাই তুমি দেখো কোন দিকে, তুমি তো টোটো কোম্পানি ম্যানেজার, খালি ঘুরে বেড়াও, বাড়িতে তো সজাও না, খালি খাওয়ার সময় চাই দেখায় আবার বাইরে যাও। ওই ছোট তুই কি কইলি, আমি হলে খাইতে না, আর আমি কাজ কাম করবো কেন? মেজরে তো কাজ কাম করতেছি। হ ভাই তা ঠিক হয়েছাও, কিন্তু দেখছো উমেজ ভাই ও কিন্তু বলো, আমরা চাইলে কোনো সম্পত্তি সব আমাদের নামে লিখে নিতে পারি। ওই তুই কি পাগল হয়েছস? ওর বউ তো অনেক শিক্ষিত। ভাই ওর বউ শিক্ষিত হলে কি হবো, যেভাবে একটা বুদ্ধি ভাই করে ওর সব সম্পত্তি আঙুল নিতে হবো, তারপর সম্পত্তি আঙুল নামে লিখে ওর নাতি দিয়ে বাচ্চাদের বাইরে দিবো। ওই তুই তো কথাটা খারাপ করছিস নাকি, তা কি করা যায়? ওই ছোট তোর মধ্যে কোনো বুদ্ধি আছে? বুদ্ধি ভাই বুদ্ধি তো একটা আছে, কিন্তু তুমি করতে পারবে নাকি এটাই তো সন্দেহ।